রোহনের সঙ্গে এর আগে আমি কাজ করেছিলাম রোহনের প্রথম ছবিতে, তো অ্যাকচুয়ালি আমাদের আলাপটাও ছিল, রিলেশন ছিল, একটা যোগাযোগ তো ছিল। তো এবারে এই অপরাজিতা নিয়ে যখন রোহন আমাকে যোগাযোগ বলে যে মানে ও অ্যাকচুয়ালি আমার ছেলের বয়স, তো তখন থেকেই প্রথম ছবি করার সময় থেকেই আমার মিষ্টি করে জেঠু জেঠু বলে রাখে। আমার বললো জেঠু আমি আর একটা ছবি করবো অপরাজিতা বলে বাবা মেয়ের গল্প নিয়ে, তো তুমি একটু স্ক্রিপ্টটা পড়ো। তো আমি স্ক্রিপ্টটা পাঠা, তো আমাকে স্ক্রিপ্টটা পাঠালো। তো স্ক্রিপ্টটা পড়ার পর ওই যেটা প্রথমবারেও আশ্চর্য হয়েছিলাম যে একটা প্রথম ছবিটা যখন করেছিল তখন 19 বছর বয়স, তো তখন যেমন আশ্চর্য হয়েছিলাম যে একটা 19 বছরের ছেলে একটা পুরো ছবি ভেবেছে, ভেবে তার স্ক্রিপ্টিং করেছে, করে প্রডিউসার জোগাড় করেছে, সেটাকে ও পুরো প্রসেসের মধ্যে দিয়ে গিয়ে একটা ছবি কমপ্লিট করে বানিয়েছে। প্রথমবারই আশ্চর্য হয়েছিলাম, তো এবারে আবার অন্যরকমভাবে আশ্চর্য হলাম যে একটা 21-22 বছরের ছেলে, সে বাবা আর মেয়ে, বাবা রিটায়ার করে গেছেন, তার মেয়ে পড়াশুনো কমপ্লিট করে এখন চাকরি করছে, এদের দুজনের সম্পর্ক নিয়ে একটা অসম্ভব ম্যাচিওর গল্প, এবং সেইটা কিভাবে ভাবল এবং সেটাও আমাকে আশ্চর্য করেছে। আবার ন্যাচুরালি গল্প এটা পুরোটা পড়ার পর আমার খুব ভালো লেগেছে, আমি ওকে হ্যাঁ বলেছিলাম। এই ছবিতে আমার চরিত্রটা হচ্ছে যে একজন রিটায়ার্ড প্রাইভেট কোম্পানিতে খুব বড় পোস্টে কাজ করতেন এক ভদ্রলোক, তিনি রিটায়ার করে গেছেন, দুই মেয়ে, বড় মেয়ে বিবাহিতা, সে আমেরিকায় থাকে, স্ত্রী নেই, মারা গেছে, ছোট মেয়ে আর বাবা একসঙ্গে থাকে, কিন্তু কিছু কারণে তাদের সম্পর্কটা খুব একটা নর্মাল না। তো আমার সেই বাবার চরিত্রটা, আর আমার মেয়ের চরিত্র অভিনয় হচ্ছে তুহিনা। এবার এই তুহিনাকে আমি অনেকদিন ধরে চিনি, ও যখন কলকাতায় এসে কাজ করার চেষ্টা শুরু করেছে তখন থেকেই ওকে আমি চিনি, ও আমার মেয়ের মতোই। তো ন্যাচুরালি আমাদের নিজেদের মধ্যে ওই কেমিস্ট্রিটা তৈরি হতে সময় লাগেনি, তো আমরা দুজনে যখন একসাথে কাজ করতে শুরু করি, ওই আমাদের এই বয়সটার একটা সুবিধে হচ্ছে যে যদি বাবা ছেলে বা বাবা মেয়ের সম্পর্কের গল্প হয়, আমাদের কাছে সেই চরিত্রের অভিনেতা ন্যাচুরালি ছেলের বয়সী বা মেয়ের বয়সী হয়, এবং এই কেমিস্ট্রিটা তৈরি করতে খুব একটা অসুবিধা হয়। উল্টো দিক থেকে সেই বাচ্চাটি মানে ছেলে হোক বা মেয়ে হোক, তারও ফাদার ফিগার উল্টো দিকে যখন থাকে কেমিস্ট্রিটা তৈরি করতে কোনো অসুবিধা হয় না। সো তুহিনা আর আমার কাজ করতেও কোনো ওই কেমিস্ট্রিটা তৈরি করতে বিভিন্ন অসুবিধা নেই, আমরা করেছি। এবার কতটা ঠিক করতে পেরেছি বা পারিনি সেটা আপনারা বুঝবেন, আপনারা বিচার করবেন। সো আপনারা হলে আসুন, অপরাজিতা রিলিজ করছে 11ই মার্চ, হলে আসুন, দেখুন।